আমরা মোটামুটি সবাই গল্পটা সুন্দরভাবে পড়েছি। আমরা জানি যে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে ভৈরবনগর গিয়েছিলাম এবং সেখান থেকে রাতে ফেরার পথে কথা আমবাগানে আসার পথে আমরা এই একটা গাছ যেখানে দেখতে পাচ্ছি পড়ে আছে, এখানে এসে আমরা থেমে যাই, যার ফলে যেতে পারি না। তো এই সময় আমাদের নানা রকম আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এখন কী আমরা সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আমি এখন উল্লেখ করব। প্রথমত হচ্ছে পাশে একটি সাইড করে একটি নদী রয়েছে, যেখানে আমরা এই গাছটির এখানে থাকা অবস্থায় আমরা শুনতে পাই সেখানে চিৎকার চেঁচামেচির সাহায্যের জন্য আবেদন করতেছে। তো আমরা গাড়ি থেকে নেমেই সেখানে যার প্রস্তুতি নেওয়ার সময় দেখি সোয়ামিল থেকে একজন লোক এসে সেখানে সে সাহায্যের জন্য প্রার্থনা করে যে সোয়ামিলের ভিতরেও একজন শিশু সে ছাদ ধসে পড়ে আহত হয়েছে। তো এখন আমরা যেহেতু জানি যে আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম, তো আমি এখানে উল্লেখ করবো আমরা ড্রাইভার সহ বন্ধু ছিলাম মোটমাট ৬ জন। তো আমাদের এই ৬ জন বন্ধুর মধ্যে আমি আমার ২ জন বন্ধু এবং ড্রাইভারকে আমাদের এই গাড়িটি সহ এবং যে স্বামী থেকে যে লোকটি ছিল তাকে আমরা নির্দেশ দিয়েছিলাম যে তারা গাড়িটি সহ দ্রুত যে সেই শিশুটিকে সাহায্য করে, এবং যাওয়ার সময় তাদেরকে বলেছিলাম যে একটা স্কুল যে একটি রয়েছে সেটা তারা নিয়ে যায়। এবং আমরা বাকি ছিলাম আমার ২ জন বন্ধু, সেই ২ জন বন্ধু এবং আমি এবং আমারও বন্ধু এবং আরেকজন বন্ধু ছিলাম, এই ৩ জন সহ আমরা পার্শ্ববর্তী যে নৌকাটি উল্টে গিয়েছিল সেখানে আমরা গিয়ে সাহায্যের জন্য চেষ্টা করি। দেখি যে আমরা নদীতে অনেকগুলো লোক পড়ে গিয়েছে এবং তারা সাহায্যের জন্য প্রার্থনা জানাচ্ছে। তো আমাদের যে 2 জন বন্ধু ছিলাম তার মধ্যে আমরা 2 জন বন্ধুকে যে 2 জন বন্ধু আর কি সাঁতার ভালো পারে তাদেরকে আমি নির্দেশ দিই যে তারা দ্রুত সাঁত দিয়ে যাতে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, এবং সাঁতার দেওয়ার আগে আমি তাকে বলি যে আমাদের সাথে যে জার্কিনটি ছিল তারা যাতে সে জার্কিনটি নিয়ে যায়, যাতে সেটা কি ভর করে অনেকগুলো লোক যাতে সহজেই উঠে আসতে পারে। এছাড়া যখন আমরা তাদের এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিলাম সেখানে আমরা লক্ষ্য করি যে পার্শ্ববর্তী যে একটা গ্রাম দেখা যাচ্ছে হরিপুর, সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেখানে অনেকগুলো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো আমরা নৌকাতে উল্টে যাওয়াতে যে লোকগুলো ছিল সেগুলোকে উদ্ধার করার পর আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিই যে তাদেরকে সাহায্য করার জন্য। অপরদিকে আমাদের যে বন্ধুগুলো সোয়ামিলে শিশুটিকে সাহায্য করতে গিয়েছিল তারা সে গাড়িটির সাহায্যে সে স্ক্রু জ্যাকের সাহায্যে তাকে উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তাদেরকে নিয়ে যায়। এবং আমরা যে বন্ধুগুলো নদীর এখানে ছিলাম আমরা নদীতে সাঁতার কেটে হরিপুর গ্রামে যাই এখানকার লোকদেরকে সাহায্য করতে। যেহেতু নদীটি 60 ফুট তাই সহজে আমরা সাঁতার পার করে গিয়েছিলাম। তো আমরা যখন হরিপুর গ্রামে গিয়ে পৌঁছি দেখি যে অনেকগুলো ঘরবাড়ি ঝড় বিধ্বস্ত হয়েছে এবং অনেকগুলো মানুষ আহত হয়েছে। পাশাপাশি কিছুক্ষণ পরে আমরা খেয়াল করি যে সেখানে কিছু দুষ্কৃতীও হামলা করেছে। তো আমরা দেখি যে যেহেতু অনেকগুলো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেক আহত হয়েছে এবং পাশাপাশি দুষ্কৃতীরাও হামলা করেছে, তাই আমাদের একার পক্ষে সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। তা আমাদের যে বন্ধুগুলো স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল শিশুটিকে নিয়ে তাদেরকে আমরা ফোন দিয়ে যোগাযোগ করি, তাদেরকে বলি যে তারা যেন আসার পথে হরিপুর গ্রামে আসার পথে নিকটবর্তী যে পুলিশ স্টেশন এবং যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে অ্যাম্বুলেন্স এবং যে নিকটবর্তী যে ফায়ার সার্ভিস রয়েছে ফায়ার সার্ভিস এই সদস্যগুলোকে নিয়ে তারা যাতে হরিপুর গ্রামে আসে। তারা খুব অল্প সময়ের মধ্যে হরিপুর গ্রামে কিন্তু পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে পুলিশ দুষ্কৃতীকে খুব সহজেই গ্রেপ্তার করে এবং ফায়ার সার্ভিস এবং আমরা বন্ধু যে কজন ছিলাম তারা আহত লোকদেরকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করি। পাশাপাশি যারা গুরুতর আহত হয়েছিল তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সের সাহায্যে দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে দিই। এরপর আমরা পুনরায় আমরা যে জায়গাটায় আমাদের গাড়ি নষ্ট হয়েছিল সেখানে আমরা ফিরে আসি। তো এখন যেহেতু গাছটি রাস্তার মাঝখানে পড়েছিল আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাই মানে আমবাগানের দিকে যাওয়ার ব্যবস্থা ছিল না। তো আমরা গাছটিকে দ্রুত সরানোর জন্য নিকটবর্তী যে সোয়ামিল ছিল এখানে, তো সোয়ামিলে আমরা আমার 2 জন বন্ধুকে পাঠিয়ে দিই তারা যাতে সেখানে যে বড় যে গাছ কাটার যে করাতগুলো রয়েছে তারা যাতে সেখান থেকে সেই করাতটা নিয়ে আসে, তারা দ্রুত সেখান থেকে সেই করাতটা নিয়ে আসে। এবং আশেপাশে যে সোয়ামিলের যে লোকজনগুলো রয়েছে স্থানীয় যারা গার্ড বা অন্যান্য যে কর্মচারী রয়েছে তারা সেই আমার 2 জন বন্ধু তাদেরকে সহ আমাদের এই গাছের এখানে এসে উপস্থিত হয় এবং আমরা সকল বন্ধু এবং সেই কর্মচারীগুলাদের করাতের সাহায্যে এই গাছটিকে কেটে রাস্তা থেকে তুলে পার্শ্ববর্তী স্থানে রাখি এবং রাস্তাটিকে চলাচলের উপযোগী করি। এরপর আমরা গাড়িতে করে পুনরায় আমাদের যে গন্তব্য আমবাগান রয়েছে সেদিকে আমরা অগ্রসর হই। ধন্যবাদ স্যার। কেমন লাগলো তামির? অনেক ভালো লেগেছে, একটা নতুন একটা অভিজ্ঞতা। হ্যাঁ, আর এভাবে আসলে নিজের কতটুকু দক্ষতা প্লাস মানসিক যে আমাদের চিন্তা ভাবনাগুলো রয়েছে এগুলা আর কি কমান্ড যেগুলো যে বিষয়টা রয়েছে সেটা একটা আমরা সুযোগ পাচ্ছি চর্চা করার জন্য। এটা আমাদের ভবিষ্যতে প্রায় বিভিন্ন জায়গায় অবশ্যই অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। জোরে করো তাহলে।